মিরপুরের বাউনিয়া বাঁধে বস্তিবাসীর ফ্ল্যাট নানা অনিয়মে ভোগ দখল করছে প্রভাবশালীরা আরটিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য ফ্ল্যাট বাগাতে কেউ নিজের স্ত্রীকে ভাগ বলে প্রচার করছেন আবার অন্যের স্ত্রীকে নিজের বলেও দাবি করছেন কেউ বহুতল ভবনের মালিক হয়েও বস্তিবাসীর জন্য করা ফ্ল্যাটে ভাগ বসিয়েছেন অনেকে আবুল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুমন তানভীর রাজধানীর কালশি ইসিবি দিয়ে যারা যাতায়াত করেন তাদের কাছে পরিচিত এই বহুতল ভবনগুলো তবে এসব অ্যাপার্টমেন্টের বাসিন্দা কারা তা হয়তো অনেকেরই অজানা এমন অভিজাত ফ্ল্যাটেই বস্তিবাসীর বসবাস ভাবতে অবাক লাগলেও সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী তবে তথ্য বলছে অনেকেই অনৈতিক উপায়ে বাগিয়েছেন ফ্ল্যাট সরজমিনে দেখতে চাই আমরা তিন নম্বর ভবনের চারতলা তথ্য বলছে তিনের ই চার নম্বর ফ্ল্যাটটি অবৈধভাবে দখল করে আছেন মিজান নামের এক প্রভাবশালী করানার্থেই খুলে যায় দরজা ফ্ল্যাটটি জাকিরের নামে বরাদ্দ হলেও কারা থাকছেন এমন প্রশ্নে বিভ্রান্তিকর তথ্য দেন এই নারী তবে ভুল পাল্টাতে সময় লাগেনি নিজের শাশুড়ি দাবি করা জাকিরের স্ত্রী শিল্পীকে ফোন অসংলগ্ন কথা বলতে শুরু করেন তিনি এরা বলছে যে আপনার হচ্ছে শ্বশুর শাশুড়ি আপনারা আপনার কি ছেলে ছেলের বউরা শ্বশুর শাশুড়ি না মামা আমাকে তো মামা ডাকেন দেখে ফ্ল্যাট দিয়ে দিবেন তাদের আপনি ই দশ নম্বর ফ্ল্যাট দুটি খাতা কলমে বরাদ্দ সালেহা ও মোহাম্মদ শান্তন নামে অভিযোগ আছে সালেহার স্বামী জলিলের সাথে নামের মিল থাকায় তাদের ভয় দেখিয়ে নিজের ভোটার আইডি কার্ড ব্যবহার করে ফ্ল্যাটের দখল নিয়েছে আরেক জলিল অভিযোগের বিষয়ে জানতে সালেহার কাছে গেলে তিনি অভিযোগ নাকচ করে দেন বরং জলিলকেই নিজের স্বামী দাবি করেন তবে পিছু ছাড়ে না আর টিভি খুঁজতে থাকে সালেহার আসল স্বামী জলিলকে অবশেষে একটি গ্যারেজে দেখা মেলে তাদের

এমন কি অনেক বয়লাইজে যদি মেরে ফেলে এবার শান্তর খোঁজে আর তাকে খুঁজতে জলিলের গ্যারেজে গেলে জানা যায় শান্তর বিয়েই হয়নি অথচ কাগজপত্রে সে বিবাহিত আপনি শান্তটা চেনেন শান্ত যে আমাদের মাজনের বাগনা বিয়েই করে নাই এটাই শান্ত নয় হ্যাঁ কিছুক্ষণ পর শান্তর মা এসে শান্তকে বিবাহিত দাবি করেন নথি অনুযায়ী শান্তর শ্বশুরের নাম মুনসুর ব্যাপারী হলেও ভিন্ন নাম বলে ফেলেন তিনি এসব অনিয়মের মূল হতা জলিলকে খুঁজতে টানা দশ দিন ওই এলাকায় গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি বরং বিভিন্ন মাধ্যমে এই প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে সে গৃহ কর্তৃপক্ষ জানায় জাতীয় পরিচয়পত্রে বস্তিবাসী নিশ্চিত হয়েই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে কেউ মিথ্যা তথ্য দিলে তার বরাদ্দ বাতিল হবে আমাদের একটা কমিটি করা আছে ব্যবস্থাপনা কমিটি সে ব্যবস্থাপনা কমিটি ভাড়াপত্রে উল্লেখ আছে কিছু শর্ত মেনে ভাড়া থাকতে হবে তো সেই শর্তের কোনো শর্ত যদি ভেঙে তারা থাকে তাহলে আমরা ওই যাচাই বাছাই করে তাদের ভাড়াপত্র বাতিল করে দিই অনুসন্ধানে বহুতল ভবনের মালিকদেরও ফ্ল্যাট বরাদ্দের তথ্য মিলেছে গৃহায়ণ কর্তৃপক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় সুমন তানভীর আর টিভি ঢাকা